হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে আমি আলোচনা করব ফ্লোর ডিভিশন নিয়ে। তো ফ্লোর ডিভিশন, ফ্লোর পয়েন্ট ডিভিশন, ইন্টিজার ডিভিশন বলা যায়। ফ্লোর ডিভিশনটা তেমন কিছু না। আমরা ডিভিশন কিন্তু এটা দিয়ে করি, স্ল্যাশ দিয়ে। আর ফ্লোর ডিভিশন করতে হবে ডাবল স্ল্যাশ দিয়ে। তো ফ্লোর ডিভিশন একই করে আমরা যদি এক্সাম্পল সহকারে বুঝি তাহলে ভালো হয়। তো আমরা নর্মাল একটা ডিভিশন করি, যদি আর কে একটা চার দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? 2.0, 2.0, ঠিক আছে, নর্মাল, এটা নর্মাল ডিভিশন। আর যদি আটকে না সরি আটকে চার দিয়ে ভাগ করি ফ্লোর ডিভিশন মাধ্যমে, তাহলে কি আসে রেজাল্টটা দেখি। এইট, ডাবল স্ল্যাশ মানে ফ্লোর ডিভিশন, ফোর দিব তাহলে কত আসবে? 2 আসবে। সুতরাং এটা ফুল ইন্টিজার দেখাবে, এই জন্য এটাকে বলা হয় আবার ইন্টিজার ডিভিশন, ঠিক আছে। এবার আরেকটা আরেকটা খেয়াল আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে এটাতে, সেটা হলো এলিভেন। এলিভেনকে আমি যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে আমরা? 2.2, এটা নর্মাল ডিভিশন আসলো। কিন্তু আমি যদি এবার এলিভেনকে 5 দিয়ে ভাগ করি ফ্লোর ডিভিশনের মাধ্যমে তাহলে আসবে, দেখা যাক কেমন আসে। ডাবল স্ল্যাশ ফ্লোর ডিভিশন 5, এখানে কিন্তু আমরা রেজাল্ট পাবো অনলি 2, কারণ ফ্লোর ডিভিশন ও কখনো পয়েন্টের পরে হিসাব করে না। ও জাস্ট একজাক্টলি পূর্ণ ইন্টিজার নাম্বার অথবা যেটা বাংলা বলা হয় পূর্ণ সংখ্যা, সেটা রেজাল্ট দেয়, ঠিক আছে। আর এইটাই ফ্লোর ডিভিশন বিশেষত্ব, যে কখনো সে দশমিকের পরে, সে দশমিক পরে করে যে সংখ্যাটা থাকবে সেটাকে সে কখনোই নেবে না ফ্লোর ডিভিশনের, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ফ্লোর ডিভিশনের উদ্দেশ্য। আর এর অনেক ক্ষেত্রে আমাদেরকে দরকার হয় এরকম, যে পূর্ণ সংখ্যা দেখাবো কিন্তু বাকিটা আমাদের পয়েন্টের পরে যে সংখ্যাটা আসবে, যে মান ভ্যালুটা আসবে সেটা আমরা দেখাবো না, তখন আমরা ফ্লোর ডিভিশন ইউজ করবো। ওকে, দ্যাটস অল ফর ডিভিশন, এছাড়া কিছু না। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি অলওয়েজ আমার ইউটিউব চ্যানেলে। সো যদি না প্রশ্ন থাকে, ওকে, কিপ গোয়িং, নেক্সট।